সুপ্রিয় মালয়েশিয়ান প্রবাসী এবং ভাই এবং বোনেরা আজকের ভিডিওটিতে আমি বলবো মালয়েশিয়ার করোনার ডোজ বা করোনার টিকা সম্পূর্ণ কতজনের বা কতজনের করোনার ধরল কীরকম কী করোনার বুস্টার ডোজ সম্বন্ধে আজকের এই বিষয়টি সো ভিডিওটি যদি নতুন হয়ে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন মালয়েশিয়ার সকল প্রবাহ প্রবাসী খবর জানার জন্য সো করে আজকের ভিডিওটি শুরু করছি মালয়েশিয়ার অর্ধেকের বেশি প্রবাসীদের মানে অর্ধেকের বেশি ইয়াং জেনারেশনের মানে ফিফটি পার্সেন্টের উপরে বুস্টার ডোজ টিকা মানে প্রদান করা হয়ে উনত্রিশে জানুয়ারি শনিবার মালয়েশিয়ায় মোট এক কোটি আঠারো লাখ ন হাজার চারশো সাতষট্টি জন ব্যক্তিকে বুস্টার ডোজ বা করোনা টিকা লাগানো হয়েছে মালয়েশিয়ার পঞ্চাশ পয়েন্ট চার শতাংশ মানুষদের কোভিড উনিশ মানে কোভিড নাইন্টিনের বুস্টার ডোজ টিকা কিন্তু প্রদান করে দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের কোভিড নাইন্টিন পোর্টাল অনুসারে দেশটির কোটি লাখ হাজার সাতশো সামথিং কিছু বা সাতানব্বই শতাংশ প্রাপ্ত প্রাপ্তবয়স্ক জনসংখ্যা গোষ্ঠীকে এই টিকা লাগানো প্রদান করা হয়েছে এবং তাদের কোভিড নাইন্টিনের দুটি ডোজ ফুল ডোজ কিন্তু নিয়ে নিয়েছেন যেখানে নিরানব্বই পয়েন্ট এক শতাংশ ব্যক্তি কোভিডের একটি ডোজ প্রদান করেছেন বারো থেকে সতেরো বয়সের কিশোর বয়সীদের মধ্যে মোট দু কোটি আঠারো লাখের উপরে কিছু ভ্যাকসিন লাগানো হয়ে গেছে অলরেডি বা আটাশি দশমিক তিন শতাংশ মানুষ পুরা সম্পূর্ণ ডোজ টিকা গ্রহণ করে নিয়েছেন গতকাল কিন্তু আবার সাতানব্বই হাজার তিনশোটি টিকা প্রদান করা হয়েছে যার মধ্যে হলো সাতশো বত্রিশটি কিন্তু প্রথম ডোজ হিসাবে আর বাকি কিন্তু ডবল ডোজ মানে দু নম্বর ডোজ আর বুস্টার ডোজের সংখ্যা পঁচানব্বই হাজার হলো বুস্টার ডোজ বুস্টার ডোজ অনুযায়ী সব ধরনের টিকা দান অনুযায়ী সূচি অনুযায়ী মালয়েশিয়ায় টোটাল কত টিকা প্রদান করা হয়েছে সেটা জেনে নিন মোট ছয় কোটি তেত্রিশ লাখ চুরাশি হাজার ছয়শো বাহাত্তরটি সো বন্ধুগণ এই ছিল আজকের এই করোনার আপডেট সো আরও আপডেটগুলো জানার জন্য মালয়েশিয়ার প্রবাসী আরও আপডেটগুলো জানার জন্য সবার আগে জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকেনটি প্রেস করে দেবেন লাল বাটনটি ক্লিক করে সাইডে রাখা ঘন্টির বাটনটি ক্লিক করলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে আর সকল প্রকার নোটিফিকেশান সবার আগে পাবেন